প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমার প্রশ্ন হলো, পিতা মাতার মারা যাওয়ার পর বাড়ির মেয়েরা শুধু কি জমি সম্পত্তি ভাগ পায়, নাকি বাড়ির পুকুর এসবেরও ভাগ পায়? সব কিছুর ভাগ পায়। একটা সুচ যদি থাকে, সুতা থাকে, জি হ্যাঁ, সব কিছুর ভাগ। একটা মোবাইল আছে, যা কিছু আছে সব কিছুর ভাগ পাবে। ভিটে মাটির ভাগ পাবে, পুকুরের ভাগ পাবে, পুকুরে যে সব মাছ আছে সেগুলোরও ভাগ পাবে, আম বাগান আছে তার ভাগ পাবে, সব কিছুর। একটা গাছ আছে, সেই গাছটাতে যেমন ছেলেদের ভাগ আছে তেমন মেয়েদের ভাগ আছে, সব কিছুতে ভাগ আছে। আর একটা প্রশ্ন তার সাথে, মাতা মারা যাওয়ার আগে তার সোনার জিনিস জোর করে নিয়ে নিলে মাতা মারা যাওয়ার পর কি ওই সোনার জিনিস সব ভাই বোন ভাগ পাবে? জোর করে এক ভাই অথবা এক বোন নিয়েছে, না জোর করে নেওয়ার অধিকার নেই, যদি সন্তুষ্টির সাথে দিয়ে থাকে। আর একজনকে দিয়ে থাকে, অন্যদেরকে না দিয়ে থাকে, তাহলে অবিচার করেছে। এই ক্ষেত্রে বলা হয়েছে, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদ, যখন দেবে আল্লাহকে ভয় করো এবং তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার করো, সুতরাং ছেলে মেয়ে উভয়কে দেবে যদি জীবদ্দশায় দিতে হয়। আর যদি একজনকে দেয় তাহলে বাপ মা জুলুম করেছে, আর এটা জায়েজ কাজ করেনি। আর জোর করে যদি নিয়ে থাকে তাহলে তার জন্য সেটা নেওয়া তো হালালই হয়নি, সুতরাং সেটা ফিরিয়ে দেবে এবং সেটাতে সবার ভাগ রয়েছে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم